নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না, কুমড়োর বড়া বা কুমড়োনি। আমরা একঘেয়ে সবসময় বেগুনি তো খেয়েই থাকি, মাঝে মাঝে একটু স্বাদ বদল করলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া স্বাদটা কিন্তু আবার ফিরে আসে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই কুমড়োনি আপনারা বানিয়ে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানানো যায়, আর বানাতে কমও সময় লাগে, আর ঠান্ডা হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কুমড়োনি। কুমড়োনি বা কুমড়োর পকোড়া বানানোর জন্য আমি কুমড়ো নিয়েছি কিছুটা, দেখুন 100 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। আর কুমড়োটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, আমি এইভাবে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা ব্যাটারে আমরা আবার আলাদা নুন দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা অপশনাল, ঝাল খেতে না চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। খুব বেশিক্ষণ এটা রাখার দরকার পড়ে না, যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। এবার একটা ব্যাটার তৈরি করব। একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম বেসন, এটা মটরের বেসন। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা উষ্ণ গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ইউজ করবেন যে কোনো বড়া বানানোর জন্য, আর খুব ভালোভাবে বেসনের সঙ্গে এটা মিক্স করে দিতে হবে। পারলে হাত দিয়ে এটা মিক্স করলে আরও ভালো হয়। আগের থেকে তেল দিয়ে বেসনটা যদি আমরা সেট করে নিই, তাহলে বড়াটা অনেকক্ষণ সময় পর্যন্ত ফুলো ফুলো থাকবে আর ক্রিস্পিও থাকবে, আর তেলটা অনেকটাই কম টানে। খুব ভালোভাবে আমি মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, জাস্ট কালারটা ভালো আসার জন্য। 1/4 চা চামচ আমি বেকিং সোডা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, আর ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় ঘন ব্যাটার হবে। একসঙ্গে বেশি জল কিন্তু আমরা দেব না, বারবার একটু একটু করে দেব। বারবার জল অ্যাড করে আমরা খুব ভালো করে ব্যাটারটা তৈরি করব, আর আবারও বলছি ব্যাটারটা কিন্তু গাঢ় ঘন হবে। ব্যাটারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি, আর দেখুন কোনো রকম লাম্পস কিন্তু নেই। যেহেতু আমি ব্যাটারটা বানানোর আগে বেসনটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, তাই এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকার জন্য বেসনটাকে আমি খুব তাড়াতাড়ি গুলে নিতে পারলাম। আর এই বেসনটা বেশিক্ষণ সেট হওয়ার জন্য রেখে দেওয়ার দরকার নেই, 5 মিনিট রাখলেই হবে। আমি 5 মিনিট পরে ছাঁকা তেলে কুমড়োগুলো এই ব্যাটারে ডুবিয়ে আমি ফ্রাই করব, অবশ্যই রিফাইন অয়েলে। ব্যাটারটা এখন সেট হয়ে গেছে, এবার ব্যাটারের মধ্যে কুমড়োগুলো ডুবিয়ে গরম তেলে ফ্রাই করব।
অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাইটা করতে হবে। দু পিট লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো দু পিট লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার দেব না, তাহলে আবার বেশি একটু তেতো হয়ে যায়। কুমড়োর বড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেননা কুমড়োটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। আর তারপরে আমি কুমড়োটাকে খুব পাতলা করেই কেটে নিয়েছিলাম, তাই আরো তাড়াতাড়ি হয়ে গেল। মোটামুটি দু পিট উল্টে পাল্টে ভাজতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগলো। এবার বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে গরম গরমই সার্ভ করব। আর এই বড়াটা প্রায় 8 ঘন্টার মতোই ক্রিস্পি থাকে। আমাদের আজকে রেসিপি কুমড়োনি তৈরি হয়ে গেছে। আমি গরম গরমই এটা সার্ভ করেছি। এই রেসিপিটা আপনারা মুড়ির সাথে বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ফ্রাইড রাইস বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। যে কোনো কিছুর সাথে এই কুমড়োনিটা খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলোও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।